হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ইউর অলস ওয়েলকাম ইন ড্রাগন ইটার ফ্রেন্ডস আজকে আমার লাঞ্চ পর্যন্ত আছে দেখো গরম গরম সাদা ভাত আর তার সাথে এখানে মটরশুঁটি আর নতুন আলু দিয়ে ফুলকপির তরকারি এটা নিরামিষভাবে বানিয়েছি আর ফ্রেন্ডস আজকের মেন সোর্সটাফার হচ্ছে একদম উত্তরবঙ্গের কচি পাঠার মাংস দারুণ স্পাইসি করে বানিয়েছি তো ফ্রেন্ডস চলে শুরু করি লেটস ইট লাইক ড্রাগন তো প্রথমে ফ্রেন্ডস আমি আগে এই ফুলকপি আলু মটরশুটির যে নিরামিষ করে বানিয়েছি এটা আদা জিরে বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে এটা দিয়েই স্টার্ট করছি অনবদ্য খেতে হচ্ছে আর আজকে এই তরকারিটার স্পেশালিটি হচ্ছে এর মধ্যে আমি নর্মালি ধনেটা ইউজ করি না কিন্তু ধনে একদম শিলনোড়ায় বেটে তারপরে দিয়েছি অসাধারণ স্বাদ হয়েছে Darwin. এইবার ফ্রেন্ডস একদম কালারটা দেখেই তোমরা বুঝতে পারছ সুন্দর ভীষণ রকম স্পাইসি করে বানিয়েছি নর্মালি আমার যেরকম টাইপের আমি মাংস দিয়ে এখানে করি পিসগুলো আজকের একটু একটু রকম আর বানানোর পদ্ধতিটা একটু অন্যরকম করেছি দিয়ে সুন্দর করে জমিয়ে মেখে খাওয়ার মজাটাই আলাদা এটা যা স্মেল উঠছে না অসাধারণ দেখো জারুম কিন্তু সেদ্ধ হয়েছে wow পিসগুলো হচ্ছে দারুন খেতে তো ফ্রেন্ডস আমার লাঞ্চ মেনু আজকে তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো দারুণ জমিয়ে খেলাম সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ সত্যি দারুণ ডিলিশিয়াস হয়েছিল খেতে যেমন এই কচি পাঠার ঝোল আর তেমনই হচ্ছে ফুলকপি মারাত্মক লেভেলের খেলাম তোমরা মানে এনজয় করেছো কি না সেটা কিন্তু জানিও আর তোমরা নতুনত্ব কী কী দেখতে চাও সেটাই সেটাও অবশ্য করেই জানিও তো ফ্রেন্ডস প্লিজ ড্রাগন ইটারকে প্রত্যেকবারের মতন যেটা বলে থাকি সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করো প্রচুর পরিমাণে আর তোমাদের ভালোবাসা দাও প্রচুর পরিমাণে ড্রাগন ইটার ফলো করো প্লিজ কারণ ড্রাগন ইটারের মধ্যে তোমরা পেয়ে যাবে নিত্য নৈমিত্তিক খাওয়ার মেনু যেটা নর্মালি আমাদের পরিবারে হয়ে থাকে তো ফ্রেন্ডস আজকের মতন আসছি সবাই খুব ভালো থেকো টাই বাই বাই টেক কেয়ার